আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি পাঠ উপস্থাপনায় সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাজেদুল ইসলাম, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং বলো কি কি কাজে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। চলো ভিডিওটি দেখে আসি। ইন্টারনেট কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? দৈনন্দিন কাজে ইন্টারনেট আমরা ব্যবহার করছি বর্তমানে। তাহলে আমরা এখান থেকেই বুঝলাম, আমরা আজ দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে পাঠ 44 পৃষ্ঠা নাম্বার 63 এবং 64 নাম্বার পৃষ্ঠায় এটি রয়েছে। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে, 1 নম্বর, স্মার্টফোনের ব্যবহার বর্ণনা করতে পারবো, ওয়াইফাইয়ের ধারণা বর্ণনা করতে পারবো, কর্মক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার চিহ্নিত করতে পারবো, বিনোদনে ইন্টারনেটের ভূমিকা বর্ণনা করতে পারবো, নতুন কিছু শব্দ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তোমরা নিচের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো, ইন্টারনেট ব্যবহারের যে ডিভাইসগুলো বর্তমানে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। প্রথমত আমরা ইন্টারনেট শুধু ব্যবহার করতাম ডেস্কটপ কম্পিউটারে, পরবর্তীতে এটা ল্যাপটপ কম্পিউটারে আমরা ইন্টারনেট ব্যবহার শুরু করেছি, তারপরে ট্যাবে ব্যবহার করেছি, এখন আমরা আমাদের স্মার্টফোনগুলোতেও ইন্টারনেট খুব সহজে ব্যবহার করতে পারছি। বর্তমানে স্মার্টফোনগুলো সবার কাছেই থাকে এবং খুব কম দামে এবং সহজলভ্য, তাই আমরা এটা কিনে ব্যবহার করতে পারছি। তাই ইন্টারনেট সুবিধাটাও আমরা যে কোনো জায়গাতেই পাচ্ছি। স্মার্টফোন পকেটে রাখা যায় বলে প্রতিটি মুহূর্তে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে পারি। দেশের প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে হলো ইন্টারনেট। আমরা স্কুলেও বর্তমানে ইন্টারনেট ব্যবহার করি। ওয়াইফাই, ইন্টারনেট ব্যবহারের মাধ্যম হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই হচ্ছে কি? ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, তারবিহীন ইন্টারনেট সার্ভিসকে বলা হয় ওয়াইফাই। এখন প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই ওয়াইফাই সংযোগ চালু আছে। আমরা যে রেডিও টেলিভিশনেও এখন ব্যবহার করি প্রাত্যহিক জীবনে, এগুলো কিভাবে আমরা চলে, এগুলো চলে আসলে ইন্টারনেটের মাধ্যমেই। ইন্টারনেটে তোমরা জানো যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে ইন্টারনেট ফ্যাসিলিটিস প্রদানের ক্ষেত্রে এবং ইন্টারনেট সংশ্লিষ্ট অন্যান্য কাজের ক্ষেত্রেও। এখানে আমরা সেটারই একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। ইন্টারনেটের কারণে আমরা বলতে পারি না এই তথ্যটা কোথা থেকে আসছে, আমার পাশের বাসা পাশের ঘর থেকে নাকি পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। ছবিটা দেখলে কি তোমরা খেয়াল করতে পারবা, সব কিছুই কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমেই পরিচালিত হচ্ছে এবং এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই এই ইন্টারনেটের মাধ্যমে আমরা সংযুক্ত। এটার একটা নতুন ধারণা, আমরা এটাকে বলি এই জন্য গ্লোবাল ভিলেজ। তোমরা আরও উপরে ক্লাসে উঠলে এটা সম্পর্কে আরও বেশি জানতে পারবে। এবার আসো কর্মক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কোথায় কোথায় দেখতে পাই। কাজের ধরনের উপর ভিত্তি করে ইন্টারনেটের ব্যবহার বিভিন্ন কাজের ক্ষেত্রে, ডান পাশে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এখানে কৃষক তার প্রয়োজনীয় তথ্য গ্রহণ করছে ইন্টারনেট থেকে,
আগে আমরা শুধুমাত্র টেলিফোনে কথা বলতাম, আর এখন টেলিফোনে কথা বলার সাথে সাথে আমরা নিজেদের ছবিও দেখতে পাচ্ছি, নিজেদের ছবিও দেখতে পাচ্ছি, আবার যার সাথে কথা বলছি তার ছবিও আমরা আমাদের মোবাইল ফোনে বা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। এরপর আসা হচ্ছে ইমেল পড়তে এবং ইমেল পাঠাতে ইন্টারনেট ব্যবহৃত হয়। ইমেইলের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল, এটি ইন্টারনেট ছাড়া পাঠানো সম্ভব নয়। আগে আমরা চিঠি আদান প্রদান করতাম, এখন বর্তমানে আমরা এটিকে ইমেইলের মাধ্যমে খুব কম সময়ের মাধ্যমে তথ্য আদান প্রদানে ইমেইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে খবরের কাগজ পড়তেও কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি, আর এটার কারণে অত্যন্ত কম সময়ের মধ্যে সবচেয়ে আপডেট তথ্যটা আমরা পেতে পারছি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে অনলাইন নিউজ পেপারগুলো। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান সুনির্দিষ্টভাবে বের করা যায়। আমরা বিভিন্ন ধরনের ডিভাইসে এখন জিপিএস ব্যবহার করা হচ্ছে, আমাদের স্মার্টফোনগুলোর মাধ্যমে আমরা এখন জিপিএস ব্যবহার করতে পারি, আবার গাড়িগুলোতেও জিপিএস ব্যবহার করা হচ্ছে। টেলিমেডিসিনের মাধ্যমে দূর থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি আমরা ইন্টারনেটের মাধ্যমে। আগে শুধুমাত্র পাশে বসে থাকা কোনো রোগীর চিকিৎসায় শুধুমাত্র চিকিৎসক করতে পারতেন, আর এখন অনলাইনের মাধ্যমেও সেই চিকিৎসাগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বিনোদনের ক্ষেত্রেও কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। এখানে সব বই এখন আমরা ইবুক আকারে পাচ্ছি, তাই অনেক বই আমরা আমাদের মোবাইল ফোনে ইবুক রিডারে ব্যবহার করতে পারি, পড়তে পারি, এবং যে কোনো স্থানে এগুলো আমাদের সাথে করে নিয়ে ঘোরা সম্ভব। বিভিন্ন গান, সিনেমা, কার্টুন, ছবি ইত্যাদি ইন্টারনেট থেকে নামিয়ে নিয়ে আমরা দেখতে পারি, অথবা ইন্টারনেটের থেকেই আমরা এগুলো দেখতে পারি। ইন্টারনেটের মাধ্যমে ছবি ও ভিডিও বিনিময় করা যায়। এরকম ভিডিও শেয়ারিং একটা সাইটের নাম হচ্ছে ইউটিউব, এটি খুবই জনপ্রিয় একটি সাইট। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ভিডিও গেম এর নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট, এটা আমরা জানি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভিতরে উল্লেখযোগ্য কি তোমরা সবাই জানো? হ্যাঁ, ফেসবুক। তরুণ প্রজন্ম কিন্তু সামাজিক যোগাযোগ ফেসবুকে বেশি সময় ব্যয় করে, কিন্তু এটা কখনোই কাম্য নয়, আমাদের আরও কিছু কাজ করার আছে। এখানে অত্যন্ত অনেক সময় তোমরা ব্যয় করো এটা করবে না, বরং এটার বিকল্প হিসেবে আমরা অনেক কাজ করতে পারি, যেমন খেলাধুলা করতে পারি, আলোচনা করতে পারি, আনন্দ করতে পারি, নাটক করতে পারি, এরকম কোনো সৃজনশীল কাজে আমাদের নিজেদেরকে নিয়োজিত করতে হবে। তাই সাইবার জগতের বাইরেও যে আরেকটি জগৎ রয়েছে সেটি আমাদের ভুলে গেলে চলবে না। এরপরে আসো, এ পর্যায়ে আমরা দেখব এই অংশের ভিতরে যে নতুন নতুন শব্দগুলো আমরা জানলাম সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা দেওয়া শিখি। পরীক্ষায় অনেক সময় এগুলো আসে এবং এগুলো তোমাদেরকে লিখতে হবে, যেহেতু তোমরা জানো যে তোমাদের 5 নম্বরের একটি সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন চ্যাপ্টার থেকে আসে, তোমাদের লিখতে হয় 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, 5×5=25। তাই তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে লিখতে হয় তার একটা নমুনা আমি এখানে দেখিয়েছি। যদি তোমার প্রশ্ন আসে ওয়াইফাই কি, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি এভাবে লিখবে। ওয়াইফাই এর পূর্ণ অর্থ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। অবশ্যই ইংরেজি টার্মগুলো ব্র্যাকেটে লিখলে খুবই ভালো হয়, অবশ্যই এখানে বানানের দিকে খুবই খেয়াল রাখতে হবে। তারবিহীন ইন্টারনেট সুবিধা পাওয়া যায় ওয়াইফাই এর মাধ্যমে। ওয়াইফাই তৈরিতে রাউটার প্রয়োজন হয়, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন রাউটারে লাগিয়ে তারবিহীন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা যায়, ফলে একই সঙ্গে একাধিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ প্রদান করা সম্ভব হয়। এরপরে আসছে হচ্ছে ইবুক। ইবুকের পূর্ণ রূপ কি? ইবুকের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক বুক, এটি বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়। এই ইবুকগুলোই ভিতরে সবচেয়ে জনপ্রিয় ইবুক হচ্ছে পিডিএফ। পিডিএফ এর পূর্ণ রূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আমরা যে টেক্সট বুকগুলো রয়েছে এগুলোর ইবুক ফরম্যাট রয়েছে। আমরা আমাদের সরকারি ওয়েবসাইট যেমন www.ebook.gov.bd তে আমরা এগুলো পেতে পারি।
এরপরে আসা হচ্ছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যান্ডউইথের কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। কম্পিউটার প্রযুক্তিতে ব্যান্ডউইথ বলতে প্রতি সেকেন্ডে ডাটা স্থানান্তরের হারকে বোঝায়। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাধ্যম দ্বারা স্থানান্তরিত হয় তাই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ সাধারণত বিপিএস বা বিটস পার সেকেন্ডে পরিমাপ করা হয়। বিষয়টি একটু খেয়াল করো। এটিকে বোঝার জন্য আমি তোমাদেরকে যদি বলি, একটা পাইপলাইনের ভিতরে যদি পাইপটি যদি চিকন হয় তাহলে এর মধ্য দিয়ে কম পরিমাণ পানি প্রবাহিত হবে, আর পাইপটি যদি প্রশস্ত হয় তাহলে বেশি পরিমাণে পানি কিন্তু প্রবাহিত হবে। তো পাইপের প্রশস্ততাটাই হচ্ছে আসলে ব্যান্ডউইথের সাথে তুলনা করা যেতে পারে। তাই তোমার ডাটা স্থানান্তরের ক্ষেত্রে বা ইন্টারনেটের তথ্য স্থানান্তরের ক্ষেত্রে তোমার ব্যান্ডউইথ যত বেশি হবে তথ্য তত বেশি পাওয়া যাবে। এরপর আসো মূল্যায়ন অংশে আমরা দুটো অবজেক্টিভ দেখে নেই বহু নির্বাচনী। কোন যন্ত্রটির কারণে ইন্টারনেটের ব্যবহার সহজ হয়েছে? ক হচ্ছে কম্পিউটার, খ ল্যাপটপ, গ স্মার্টফোন, ঘ হচ্ছে ট্যাব। আমরা জানি, আমরা দেখেছি, ছবিতেও দেখেছি যে সবচেয়ে বেশি আমরা সবসময় আমাদের সঙ্গে নিয়ে ঘুরতে পারি কোনটি? স্মার্টফোন। তাই স্মার্টফোনের মাধ্যমে আমরা ইন্টারনেটটা বেশি সহজলভ্য হয়েছে। তাই দেখি এটা আমাদের সহজ। হ্যাঁ, এটা সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে গাড়িতে পথ দেখানোর জন্য কি লাগানো হয়? হ্যাঁ, আমরা এটাও শিখেছি, মোবাইল ফোন তো লাগানো হয় না, কম্পিউটারও না, জিপিএস। জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এজিপি না, জিপিএস। জিপিএসটা তাহলে সঠিক। এটি কি করে? পথ দেখাতে সহায়তা করে। জিপিএসটা সঠিক। এখন তোমরা একটি বাড়ির কাজ নাও। এই প্রশ্নটা প্রায় আমাদের জেএসসি পরীক্ষায় আসে, তাই এটি খুব ভালো করে পড়বে। আমরা এযাবৎ যা বর্ণনা করেছি সেগুলোই মূলত আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। তাই প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার আলোচনা করো। এই প্রশ্নটি অবশ্যই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে পয়েন্ট করে লিখবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোকে কোনো প্রকারেই বাদ দেওয়া যাবে না, এবং টেকনিক্যাল টার্মগুলোকে ইংরেজিতে লিখবে। এতে যিনি খাতা দেখবেন বা এক্সামিনার তোমাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন যে বিষয়টি তুমি সঠিকভাবে জানো। আর একটা বিষয় হচ্ছে যে যদি কোনো সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন থাকে তাহলে তোমাকে ওটা অবশ্যই ইলাবোরেশনটা লিখতে হয়। আজ এতদূর পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।